আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML এর উপাদানের শ্রেণী বিভাগের যে ফার্স্ট পার্ট সেটা শেষ করে ফেলেছিলাম। ফার্স্ট পার্টটা ছিল আমাদের ব্লক এলিমেন্ট এবং টেক্সট এলিমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা। এই ভিডিওতে আমরা আমাদের HTML এর উপাদানের শ্রেণী বিভাগের দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের নেস্টিং। এখন এই নেস্টিং জিনিসটা কি বা নেস্টিং দিয়ে কি বোঝায়? নেস্টিং হচ্ছে একটা উপাদানের মধ্যে যদি আমরা অন্য আরেকটা উপাদান ব্যবহার করি বা স্থাপন করি সেটা হচ্ছে আমাদের নেস্টিং। যেমন আমি তোমাকে একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমরা যখন খাবার খাই তখন একটা খাবারের সাথে আরেকটা খাবার মিলিয়ে খাই, এটাকেই একটা বলতে পারো তুমি খাবারের নেস্টিং। তাহলে আমাদের HTML এর ভিতরে নেস্টিং জিনিসটা কি, তুমি যখন একটা ট্যাগের মধ্যে অন্য একটা ট্যাগ ইউজ করবে তখন সেটাকে বলা হবে নেস্টিং। এখন এই নেস্টিংয়ের কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। আমাদের প্রথম নিয়মটা হচ্ছে প্রতিটি উপাদান পুরোপুরি নেস্টেড হতে হবে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে প্রতিটি উপাদান পুরোপুরি নেস্টেড হতে হবে। তাহলে এর মানে কি? এর মানে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমার এই কথাটার মানে কি। তাহলে এই ফাইলটাকে আমি কোথায় সেভ করব? আমাদের যে ডেস্কটপে যে ফোল্ডারটা আছে সেই ডেস্কটপের ফোল্ডারটার মধ্যে সেভ করব। তাহলে আমরা ডেস্কটপে যাই, আমাদের HTML এর সিরিজে যাই এবং এই ক্লাসটার নাম কি আমাদের nested.html বানানটা ভুল হয়েছে, nested.html। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে HTML এর সাধারণ গঠন সেই সাধারণ গঠনটা লিখতে হবে HTML। এরপরে হচ্ছে HTML এর ভিতরে টোটাল দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের হেড এবং আরেকটা হচ্ছে আমাদের কি বডি। তো হেড ট্যাগটা আমরা লিখে দিলাম হেড। তারপরে আমাদের আরেকটা কি জিনিস থাকে, বডি থাকে। এরপরে হচ্ছে আমাদের বডির ইন্ডিং ট্যাগ এবং হেডের ভিতরে আমাদের একটা কি থাকে, টাইটেল থাকে। টাইটেল টাইটেল। তাহলে এবার আমরা এই পুরো জিনিসটাকে একটা ট্যাব দিয়ে বাহিরে নিয়ে আসি। তারপরে হচ্ছে আমাদের এই হেডটা আরেকটা ট্যাবের মধ্যে থাকবে এবং এই হেডের অংশ আর বডির অংশ পার্থক্য আছে। তাহলে আমরা আমাদের এই টাইটেলের মধ্যে নেস্টেড দিলাম, এবার আমরা আমাদের বডিতে চলে আসি। তো আমি এখন একটা কোড লিখবো, যে কোডটা তোমাদেরকে প্রথমে বুঝতে হবে না, জাস্ট তুমি দেখে যাবে আমি কি লিখছি, ঠিক আছে? এখন তুমি বুঝতেও পারবে, নো প্রবলেম, আমি কি লিখতেছি, কারণ এগুলো না বুঝার কোনো কিছু নেই। যেমন ধরো আমি এখানে একটা পি ট্যাগ লিখলাম, পি ট্যাগের মধ্যে কি লিখলাম, ধরো আমি নেস্টেড লিখলাম পি ট্যাগের মধ্যে, ঠিক আছে? আমি নেস্টেড লিখলাম পি ট্যাগের মধ্যে। এখন যেহেতু আমি পি ট্যাগের মধ্যে নেস্টেড লিখেছি, আমরা যদি এই ফাইলটাকে সেভ করে আমরা আমাদের ডেস্কটপে চলে গিয়ে এই নেস্টেড ফাইলটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, আমরা এই ফাইলটাকে একটু এ করে দেন হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসি আর আমাদের নোটপ্যাড প্লাস সফটওয়্যারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা আউটপুটটা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে পি ট্যাগ লিখেছি, এখানে আমরা নেস্টেডটা দেখতে পাচ্ছি। ধরো আমি এখন একটা কাজ করলাম, যে এই পি ট্যাগের মধ্যেই আমি একটা বি ট্যাগ লিখলাম, বি ট্যাগ লিখলাম, এবার এটাকে সেভ করে রিলোড করলাম। দেখো তো এই বি ট্যাগটা কিন্তু কাজ করেছে, আমরা পি ট্যাগের মধ্যে বি ট্যাগটা ব্যবহার করেছি, এটাই হচ্ছে নেস্টেড। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, আমরা যে বি ট্যাগটা লিখলাম এই বি ট্যাগের তো একটা স্টার্টিং ট্যাগ আছে এবং একটা ইন্ডিং ট্যাগ আছে। তাহলে এই স্টার্টিং ট্যাগ আছে, তাহলে এই বি ট্যাগের ইন্ডিং ট্যাগটা কোথায় সেটা তো আমরা লিখি নাই। তো এইভাবে নেস্টেড করা যাবে না। আমরা নেস্টেড করতে পারবো তখনই যখন একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আমরা যখন লিখবো, তখন ওই ট্যাগের যদি স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ থাকে তাহলে দুইটাই লিখতে হবে। যেমন আমরা জানি বি ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ রয়েছে এবং একটা ইন্ডিং ট্যাগও রয়েছে, এইখান দিয়ে দিলাম ইন্ডিং ট্যাগ। এখন সেভ করে আমি যদি রিলোড করি অ্যান্সার আগেরটাই থাকবে, কিন্তু এখন হলো এটা প্রপারলি নেস্টেড। কেন? কারণ এখানে দেখো, এখানে হলো প্যারাগ্রাফ ট্যাগ স্টার্টিং ট্যাগ, এখানে হচ্ছে প্যারাগ্রাফের ইন্ডিং ট্যাগ। এই প্যারাগ্রাফের ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করেছি যেটাকে বলা হয় বি ট্যাগ, মানে যেটাকে দিয়ে হচ্ছে লেখাকে বোল্ড করা হয়, যেটা তোমরা আগে থেকে জানো। তাহলে আলটিমেটলি আমরা জিনিসটা কি করলাম, একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ব্যবহার করলাম আর এইটাকে কি বলা হয়, নেস্টিং। তো এইটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান, আমাদের নেস্টেড করার রুল নাম্বার কত, ওয়ান। তো আমরা এটাকে আচ্ছা যেটা করতে চাচ্ছিলাম সেটা দরকার নেই, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান। আমরা এখানে রুল নাম্বার ওয়ান একটা কাজ করি, কমেন্টের চেয়ে আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি,
তাহলে তোমাদের আরেকটা ট্যাগ শেখা হয়ে যাবে। তো প্যারাগ্রাফ ট্যাগ এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান, রুল ওয়ান, নেস্টেড করার রুল নাম্বার ওয়ান। সেভ করে রিলোড করলাম, তাহলে নেস্টেড করার রুল নাম্বার এটা হচ্ছে ওয়ান হয়ে গেল। এবার চলো আমরা রুল নাম্বার টুটা দেখি, আমাদের নেস্টেড করা রুল নাম্বার টুটা কোথায়, টুটা কী হবে। তাহলে এখানে আমি এটাকে কপি করে এখানে রুল নাম্বার টু দিচ্ছি। আমাদের নেস্টেড করা রুল নাম্বার টুটা হচ্ছে নেস্টেডের যে ক্রম সেটা সঠিক হতে হবে। সেটা আবার কী জিনিস, ধরো আমি এখান থেকে এই ট্যাগটাকে আবার কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। আমরা আগে একটা কাজ করি, এই পুরো জিনিসটাকে এক লাইনে নিয়ে আসি। ধরো এখানে পি ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, আমি একটা কাজ করলাম এই বি ট্যাগের ইন্ডিং ট্যাগটাকে কেটে পি ট্যাগের পরে দিলাম, তাহলে এটা কোনো কিছু কি হলো। ধরো সেভ করে আমি কোডটাকে রিলোড করলাম, দেখো কোডটা কিন্তু কাজ করতেছে। প্রথমে হচ্ছে পি ট্যাগ রুল টু, এবং তারপরে আমাদের কি ট্যাগ পি ট্যাগ এই নেস্টেডটাকে বোল্ড করেছে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, দেখো এখানে কিন্তু আমাদের ক্রমটা সঠিক না, কারণ প্রথমে হচ্ছে পি ট্যাগের স্টার্টিং ট্যাগ, তাহলে একদম লাস্টে কার কথা থাকার কথা ছিল, পি ট্যাগের থাকার কথা ছিল, কারণ প্রথমে যেটা থাকবে যেই ট্যাগটা থাকবে একদম লাস্টে সেটার ইন্ডিং ট্যাগই থাকবে যেটা আমাদের প্রথমে হয়েছিল। এই যে দেখো, এই যেমন এখানে দেখো, তাহলে পি ট্যাগের এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ইন্ডিং ট্যাগ, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমরা ক্রমটা ঠিক লিখতে পারিনি, তো নেস্টেড করার সময় এরকমটা করা যাবে না। ট্যাগের যে একটা ক্রম আছে সেই ক্রমটা তোমাকে বজায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের পি ট্যাগ, তাহলে এই পি ট্যাগটাকে কেটে আমাদের কী কী করতে হবে, এই লাস্টে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। তো আমাদের ফার্স্ট রুলটা কী ছিল, যে আমার যেই ট্যাগগুলোর স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ দুইটাই থাকতে সেটা ব্যবহার করতে হবে। এবং আমাদের রুল নাম্বার টুটা কী হলো, আমাদের যে ক্রমটা আছে সেই ক্রমটা আমাদের সঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার আসি আমাদের রুল নাম্বার থ্রিতে, সেটা হলো ব্লক লেভেল উপাদানকে অন্য ব্লক লেভেল উপাদানের মাঝে নেস্টেড করা যেতে পারে। যেমন দেখো আমি এখানে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে। আচ্ছা তাহলে এখন এটা আমাদের কী হবে, এটা আমাদের রুল নাম্বার থ্রি। আমি কথাটা কী বলেছি, যে ব্লক লেভেল উপাদানকে অন্য ব্লক লেভেল উপাদানের মাঝে নেস্টেড করা যেতে পারে। আমরা লাস্ট ভিডিও থেকে কি জেনেছি, আমাদের যে ব্লক লেভেল উপাদান আছে বা এলিমেন্ট আছে সেটা কোনগুলো, পি আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, আমাদের এইচ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আমাদের এইচ আর হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমি বলেছি যে ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমরা অন্য ব্লক লেভেল এলিমেন্টও ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি এখানে একটা পি ট্যাগ ব্যবহার করলাম, পি ট্যাগ ব্যবহার করলাম, এই পি ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে ইন্ডিং ট্যাগ। তাহলে এই পি ট্যাগটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। ধরো আমি এখানে কি লিখলাম, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। এখন আমি চাচ্ছি যে এই যে পি ট্যাগ আমাদের একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমরা আরও একটা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করতে চাই। যেমন ধরো আমাদের আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট কী হতে পারে, এইচ ওয়ান হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের কি ইন্ডিং ট্যাগ। এখন এই এইচ ওয়ানের ভিতরে আমি কী ব্যবহার করতে চাই, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে চাই। কপি করে এখানে পেস্ট করলাম, আমি যদি এটাকে স্ক্রিনটা বড় করি তাহলে বুঝতে পারবে, আর এটাকে আমি একটু ছোট করি, হ্যাঁ তাহলে এখন বুঝতে পারবে। তাহলে কি হলো, এই যে পি ট্যাগ রুল নাম্বার থ্রি, আমরা কি বুঝলাম যে একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমরা আরেকটা ব্লক লেভেল এলিমেন্টও ব্যবহার করতে পারি। তো এটা আমি এখন সেভ করে এই পেজটাকে রিলোড করি। দেখো এখানে কি আসলো, রুল নাম্বার থ্রি আসলো, এই যে রুল নাম্বার থ্রি। তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখাটা আসলো, এই যে আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। তারপরে এই যে আমাদের এইচ ওয়ানের ভিতরে আমরা আরেকটা অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লিখেছিলাম, এটা হচ্ছে আমাদের সেই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমরা এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টটা কার ভিতরে, পি এর ভিতরে আছে, তো এখানে পি লিখে দিলাম। আর এই যে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখাটা আছে এটা কার মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের এইচ ওয়ানের মধ্যে আছে। তো আমি সেভ করে এটাকে রিলোড করলাম, তাহলে দেখো এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে আমাদের পি ট্যাগের মধ্যে, আর এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট জিনিসটা হচ্ছে আমাদের এইচ ওয়ানের মধ্যে। তার মানে আমরা রুল নাম্বার থ্রি থেকে কী জানলাম, যে একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমরা অন্য আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করতে পারি। এখন আমাদের সর্বশেষ যে রুলটা আছে সেটা হচ্ছে আমাদের চার নাম্বার রুল। ওকে, তাহলে চার নাম্বার রুলের মধ্যে কী আছে, যে ব্লক লেভেলের উপাদানকে টেক্সট লেভেলের উপাদানের মাঝে নেস্ট করা যাবে না। জিনিসটা কি অনেক ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু এটা, যে ব্লক লেভেলের উপাদানকে
টেক্সট লেভেলের উপাদানের মাঝে নেস্ট করা যাবে না। তো একটা টেক্সট লেভেল উপাদান কি হতে পারে, যেমন ধরো একটা বিটেক, এটা একটা টেক্সট লেভেল উপাদান হতে পারে। তো ধরো আমরা এখানে একটা টেক্সট লেভেল উপাদান লিখলাম বা ট্যাগ লিখলাম, সেটা হচ্ছে আমাদের বিটেক। এই বিটেকটা আমরা কী কী করতে ব্যবহার করি, বোল্ড করতে ব্যবহার করি সামথিং। তো ধরো আমি এটাকে সেভ করে রিলোড করলাম, তাহলে রুল নাম্বার 4 সামথিংটা চলে আসলো। এখন এটা তো হচ্ছে এই বিটেকটা আমাদের কি একটা টেক্সট লেভেল এলিমেন্ট, এটা কিন্তু আমাদের কোনো ব্লক লেভেল এলিমেন্ট না। কেন? কারণ দেখো আমি যদি এখানে আরেকটা বিটেক দেই, এটা একই লাইনে চলে আসবে আশা করি। দেখো এটা একই লাইনে চলে আসছে, কারণ এখানে নতুন লাইন ক্রিয়েট করবে না, কারণ এটা তো হচ্ছে টেক্সট লেভেল এলিমেন্ট, এই জন্য এটা নতুন লাইন ক্রিয়েট করে নেই। এখন তুমি যদি চাও যে আমি এই ব্লক লেভেলের এলিমেন্টের মধ্যে, সরি টেক্সট লেভেল এলিমেন্টের মধ্যে একটা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করব, যেমন তুমি একটা H1 ব্যবহার করতে চাচ্ছ, এখান থেকে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, শেষ। তাহলে তুমি এটা কি করলে, যে এই যে বিটেকটা, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট লেভেল এলিমেন্ট, এই যে বিটেকের স্টার্টিং ট্যাগ এবং এই যে বিটেকের এন্ডিং ট্যাগ, এই যে বিটেকের এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ। তাহলে তুমি একটা টেক্সট লেভেল এলিমেন্টের মধ্যে একটা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করেছো, যেটা নেস্টিং করার রুলসের মধ্যে যায় না। আমরা যদি কোডটাকে সেভ করে রিলোড করি, তাহলে দেখো কোড তো রান হবেই, কারণ আমাদের টেক্সট লেভেল এলিমেন্ট হচ্ছে, টেক্সট লেভেল এলিমেন্টের মধ্যে আমরা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করেছি, কোড রান হবে। কিন্তু এটা হচ্ছে নেস্টেডের নিয়ম, নিয়ম কি বলে এটাকে বাংলাতে বলে, যে নিয়ম এটা নেই যে নেস্টেড করার মধ্যে তুমি একটা টেক্সট লেভেল এলিমেন্টের মধ্যে একটা ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করছো, এটা হচ্ছে আমাদের নেস্টেডের রুলসের মধ্যে নেই। তাহলে এখন পর্যন্ত আমরা এই ভিডিওতে কি আলোচনা করলাম, নেস্টেড করার 4টা রুল আলোচনা করলাম। আমাদের প্রথম রুলটা কি, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম রুলস, সেটা হচ্ছে প্রতিটি উপাদান পুরোপুরি নেস্টেড হতে হবে। রুল নাম্বার 2, নেস্টেড ক্রম সঠিকভাবে ব্যবহার করতে হবে, মানে হচ্ছে যেটা স্টার্টিং ট্যাগ থাকবে আর যেটার স্টার্টিং ট্যাগ থাকবে তার শেষে হচ্ছে এন্ডিং ট্যাগটা থাকবে। তারপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 3, ব্লক লেভেল উপাদানকে অন্য ব্লক লেভেল উপাদানের মাঝে নেস্ট করা যেতে পারে, যেমন এখানে দেখো পি হচ্ছে একটা ব্লক লেভেল আবার H1 হচ্ছে একটা ব্লক লেভেল, তো আমরা পি এর মধ্যে H1 ব্যবহার করতে পারবো। তারপরে রুল নাম্বার 4, যেটা লাস্ট আমাদের রুল, সেটা হচ্ছে ব্লক লেভেলের উপাদানকে নেক্সট লেভেলের উপাদানের মাঝে নেস্ট করা যাবে না, নেস্টিং করা যাবে না। মানে যেমন ধরো এখানে বিটেক, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট লেভেল, টেক্সট লেভেল ট্যাগ, আর আমাদের এটা কি H1 হচ্ছে একটা ব্লক লেভেলের ট্যাগ। তো আমরা কখনোই এই যে টেক্সট লেভেলের মধ্যে ব্লক লেভেল ব্যবহার করতে পারবো না। তো আশা করি তুমি এই যে নেস্টিংয়ের যে ক্লাসটা ছিল, মেবি একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই নেস্টিংয়ের যে পুরো পার্টটা আছে সেটা একটা ভিডিওতে আলোচনা করে দেবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে। কথা বলছিলাম আমি এমডি ফয়জুল ইসলাম হৃদয়, ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।